হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো উইন্ডোজ 10 কম্পিউটার ব্যবহার করে কীভাবে কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা সম্ভব। স্টার্ট মেনুতে মাউসের রাইট বাটন ক্লিক করে সেটিংসে চলে যেতে হবে। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এটা সিলেক্ট করতে হবে। অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংস এই সেকশনের ভিতরে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং এটা মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করতে হবে। এরপরে অ্যাক্সেস টাইপ এটা হচ্ছে ইন্টারনেট, কানেকশনস এটা SSID নেম অর্থাৎ ওয়াইফাই এর নেটওয়ার্ক নেম, এটার উপর লেফট বাটন ক্লিক করতে হবে। দেন ওয়্যারলেস প্রপার্টিস, এখানে আসার পরে সিকিউরিটি এই ট্যাবটি সিলেক্ট করতে হবে। নেটওয়ার্ক সিকিউরিটি কি, এটা হচ্ছে ওয়াইফাই এর পাসওয়ার্ড। এই ক্যারেক্টারগুলো দেখার জন্য শো ক্যারেক্টারে ক্লিক করে চেক করে দিতে হবে, তাহলে এটা হচ্ছে কারেন্টলি কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। এই ধরনের নিয়মিত ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।